হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল আজ আমাদের ইংলিশ পেডাগজি মক টেস্ট ইলেভেন এর আগে দশটা মক টেস্ট করিয়ে দিয়েছি তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে কারণ ওখানে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ইন ডিটেলে ব্যাখ্যা করে দিয়েছি যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে পারো তোমরা সবাই জানো রবিবার তোমাদের পরীক্ষা সবাইকে পরীক্ষার জন্য বেস্ট উইশেস আশা আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে তাহলে চলো আজকে আমরা আর বেশি দেরি করব না তোমরা প্রত্যেকেই জানো যে আমরা একটা মক টেস্টে পনেরোটা করে কোয়েশ্চেন রাখি সেখানে পনেরোটা নাম্বার থাকে এবং যেটা রিকোয়েস্ট আমি তোমাদের করে থাকি যে এই পনেরোটা কোয়েশ্চেনের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে মানে কটা সঠিক করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া পিএসসি ক্লার্কশিপের যে ব্যাসটা আমি শুরু করতে চলেছি সেটা তোমরা জানো প্রাইমারি ডেড পরীক্ষার জন্য কিছুদিন আমি পিছিয়ে দিয়েছি যাতে তোমরা প্রাইমারি ডেডটাকে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে তারপরে পিএসসি ক্লার্কশিপের ব্যাচে ভর্তি হতে পারো ওটা ওটা আঠাশ তারিখ থেকে শুরু হবে তোমরা পরীক্ষা দিয়ে তারপরে ওখানে অ্যাডমিশন নিতে পারো ক্লিয়ার তাহলে এই যে ডিটেলস আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও সেখানে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি ডিটেলস পাঠিয়ে দেবো ক্লিয়ার তাহলে দেখা যাক আজকে আমাদের মক টেস্ট কি বলছে এটা আমি সিটেড দু ষোলো থেকে নিয়েছি যেটা আঠেরোই মে পরীক্ষা হয়েছিল তাহলে বেশি সময় নষ্ট করব না টু দা পয়েন্ট একদম প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমি ইন ডিটেইলে ব্যাখ্যা করবো তোমরা ভিডিও পজ করে দিয়ে উত্তর করবে এবং পনেরোটা কোয়েশ্চেন শেষ হয়ে গেলে তোমরা কত স্কোর করতে পারছো সেটা আমায় জানাতে পারো ঠিক আছে এবং আমি তো তোমাদের সঠিক উত্তর বলে দেবই। প্রথম কোয়েশ্চেন কি বলছে স্টিফেন ক্রাসেন্স থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট কনসিস্ট অফ অর্থাৎ তোমাদের আমি যে একটা ক্লাস দিয়েছিলাম স্টিফেন ক্রাসেনের থিওরি সেই যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের থিওরিটা ছিল ওর মধ্যে এই যে অপশানগুলো রয়েছে কোন থিওরিটা সেখানে নেই দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস দ্য ইনপুট হাইপোথিসিস এটাও ছিল দ্য ইনপুট হাইপোথিসিস দ্য অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস দ্য লার্নেবিলিটি হাইপোথিসিস তাহলে এইটা আমাদের ছিল না একদম একটা বেসিক কোয়েশ্চেন তোমরা যারা আমার ওই হাইপোথিসিসের ক্লাসটা দেখেছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের স্টিফেন ক্রাসিনের অনায়াসে তোমরা উত্তর করে দেবে ক্লিয়ার সেকেন্ড দ্য ইউজ অফ ডিকশনারি ডাজ নট হেল্প লার্নার্স টু ডিকশনারির ব্যবহার শিক্ষার্থীদের কোন জায়গাতে সাহায্য করে না ফাইন্ড আউট হাউ টু সে ওয়ার্ড কিভাবে একটা ওয়ার্ড বলতে হবে সেখানে সাহায্য করে না বি প্রফিসিয়েন্ট ইন ওরাল কমিউনিকেশন অর্থাৎ তুমি যে এই যে স্পোকেন ইংলিশ বা কথাবার্তা সেখানে প্রফিসিয়েন্ট বা ধক্ষ হতে সাহায্য করে না ফাইন্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস ওয়ার্ডস এর মিনিং খুঁজতে সাহায্য করে না চেক দ্য পার্ট অফ স্পিচ অফ এ ওয়ার্ড একটা ওয়ার্ডের কি পার্টস অফ স্পিচ সেটাকে চেক করতে সাহায্য করে না তাহলে আমরা কি জানি আমাদের এখানে ওয়ার্ড খুঁজতে সাহায্য করে মিনিং খুঁজতে সাহায্য করে কোন পার্টস অফ স্পিচ সেটাও খুঁজতে সাহায্য করে তাহলে ডিকশনারি আমাদের কি সাহায্য করে না আমি যদি ডিকশনারি গোটা মুখস্থও করে নিই আমি কিন্তু প্রফিসিয়েন্ট স্পিকার হতে পারবো না তাহলে এইটা হচ্ছে আমাদের ভুল অ্যানসার এবং এখানে যেহেতু নট হেল্প বলেছে কোনটা সাহায্য করে না তাহলে আমাদের কি বলতে হবে নো এই

দ্য ডমিনান্ট রোল অ দা টিচার ইন দা ক্লাসরুম ক্লাসরুম এই ফোকাসেস অন কোথায় বেশি ফোকাস করে সেটা আমাদের বলতে বলেছে ঠিক আছে দা ডমিন রোল অফ দা টিচার ইন দা ক্লাসরুম ক্লাসরুম শিক্ষকের যে একদম খুব ডমিনান্ ভূমিকা মানে খুব মানে কি বলবো একদম উনি যেটা বলবেন সেটাই এইরকম ভূমিকা ইংরেজিং লার্নার্স ইন এক্সপ্লোরিং নিউ নলেজ লার্নারদেরকে যুক্ত করে নতুন নতুন জ্ঞানের আহরণ করতে বা নতুন নতুন জ্ঞান অর্জন করতে দ্য রোল অফ ইমিটেশন অনুকরণের যে ভূমিকা সেটা মেমোরাইজিং গ্রামার রুলস গ্রামারের যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো মুখস্থ করা তাহলে কনস্ট্রাকটিভিজম কোনটাতে সব থেকে বেশি ফোকাস করে যে লার্নারদেরকে যাতে নতুন নতুন জ্ঞান তারা এক্সপ্লোর করতে পারে নতুন নতুন জ্ঞান তারা নিজেদের মধ্যে অর্জন করতে পারে ক্লিয়ার নেক্সট দ্য মেজার অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল ইজ প্রাইমারি লেভেলে আমরা এই যে ইংলিশটা পড়াই তার মুখ্য উদ্দেশ্য কি হওয়া উচিত বলে তুমি মনে করো ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশন অফ লাইফ যাতে প্রত্যেকটা পরিস্থিতিতে বা জীবনের প্রত্যেকটা পর্যায়ে আমরা ইংলিশটাকে ব্যবহার করতে পারি স্পিকিং ইংলিশ ইন ব্রিটিশ অ্যাকসেন্ট আমরা ব্রিটিশদের মতো কথা বলতে পারি ইংলিশে স্কোরিং গুড মার্কস ইন ইংলিশ ইংলিশে ভালো নম্বর পেতে পারি নোয়িং দ্য গ্রামার অফ ইংলিশ ইংলিশের গ্রামারটা আমরা জানতে পারি তাহলে এই যে আমরা প্রাইমারি লেভেলে ইংলিশটাকে শেখাচ্ছি বা যে কোনো লেভেলে ইংলিশটাকে শেখাচ্ছি তার মুখ্য উদ্দেশ্য কি হওয়া উচিত মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত ইংলিশটাকে জানব আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আমরা ব্যবহার করতে পারি সেটা লেখার ক্ষেত্রে হতে পারে বলার ক্ষেত্রে হতে পারে পড়ার ক্ষেত্রে হতে পারে ক্লিয়ার ফাইভ ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টস টকিং টাইম শুড বি ইনক্রিজড বিকজ একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে স্টুডেন্টদের যে কথা বলার সময় সেটাকে বাড়িয়ে দিতে হবে কেন বাড়িয়ে দিতে হবে বলে তুমি মনে করছো দ্য এই দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাসেস তারা ওই যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারা যেটা শিখছে বিভিন্ন উদ্দেশ্য ব্যবহার করতে পারবে দ্য টিচার্স ফিল রিল্যাক্সড হোয়াইল স্টুডেন্টস আর টকিং স্টুডেন্টরা যখন কথা বলবে টিচার একটু আরাম করে নেবে দ্য এনজয় স্পেন্ডিং টাইম টকিং উইথ দ্যার ফ্রেন্ডস তারা তাদের বন্ধুদের সাথে কথা বলতে আনন্দ অনুভব করবে দে ক্যান লার্ন দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম ইচ্ছাদা তারা একে অপরের থেকে সঠিক উচ্চারণটা শিখে নেবে তাহলে এই টকিং টাইমটা আমরা কেন তাদের বাড়িয়ে দেব কারণ তারা যাতে ভেরিয়াস পারপাস তারা যাতেও বিভিন্ন উদ্দেশ্যে তাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে ব্যবহার করতে পারে তাহলে দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাসেস ধরো তোমাকে আমি কোন জায়গায় একটা ইন্টারভিউ বোর্ডে পাঠিয়ে দিয়েছি এবার তুমি সেখানে গিয়ে ইংরেজিতে কথা বলতে পারছো না তাহলে তোমার ওটা সেটা ডিমেরিট হয়ে গেল ক্লিয়ার নেক্সট এ টিচার অফ ক্লাস ফাইভ ইজ প্ল্যানিং টু টিচ গ্রামার একটা ক্লাস এর টিচার কি করছে তিনি গ্রামার পড়ানোর জন্য পরিকল্পনা করছে হুইচ ওয়ান অফ দ্য ফলোই মাই দিয়ে গুড স্ট্র্যাটেজি ফর টিচিং গ্রামার এর মধ্যে কোনটা একটা ভালো স্ট্র্যাটেজি বা কৌশল হওয়া উচিত গ্রামার পড়ানোর জন্য গিভিং দ্য প্র্যাকটিস অফ গ্রামার ইন কনটেক্সট অ্যাজ এ স্ট্র্যাটেজি যে কন্টেক্সটে পড়াচ্ছো সেই কন্টেক্সটের ভিত্তিতে তোমাকে প্র্যাকটিস করাতে হবে যেমন তুমি যদি টেন্স পড়াও তোমাকে টেন্সের ভিত্তিতে প্র্যাকটিস সেট করাতে হবে তুমি যদি ফার্ব পড়াও ফার্বের ভিত্তিতে প্র্যাকটিস সেট করাতে হবে আস্কিং স্টুডেন্টস টু কেয়ারফুলি নোট ডাউন দ্য রুলস ফ্রম দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড থেকে নিয়ম কানুনগুলো লিখে নিতে বলবে গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশন অফ দ্য রুলস উইথ এক্সাম্পলস এক্সাম্পল সহ নিয়ম কানুনগুলো তুমি তাকে বলে দেবে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবে আস্কিং স্টুডেন্টস টু ডু ড্রিল ওয়ার্ক only to learn rules তাহলে তুমি তুমি তাকে কি বলবে শুধু তুমি নিয়ম কানুন গুলো শিখে নাও তাহলে একটা ক্লাস টিচার হচ্ছে একটা ক্লাস 5 এর টিচার হিসেবে সবথেকে ভালো স্ট্র্যাটেজি তোমার কি হওয়া উচিত এটা তোমরা জেনে রাখবে যে কনটেক্সটের ভিত্তিতে যদি কিছু পড়ানো হয় সেটা হচ্ছে সবথেকে বেস্ট উপায় কারণ কারণ তুমি ধরে নাও আমি তোমাকে টেন্স পড়াচ্ছি এবার তোমাকে আমি টেন্সটা পড়ালাম টেন্সের কোনো কনটেক্সটের ভিত্তিতে ওর কোনো एग्जांपल দিলাম না বা প্র্যাকটিস করালাম না তাহলে তুমি কিন্তু টেন্সের যে এক্সাম্পেলগুলো রয়েছে যে রয়েছে ভালো করে বুঝতে পারবে তাহলে গ্রামারটা ততই ভালো ওদেরকে শেখানো যাবে যত তুমি সহ করাবে ঠিক আছে ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ইন রিলেশন টু অফ লিটারেচার শিশুদের সাহিত্যের অনুযায়ী এর মধ্যে কোনটা সত্য নয় ইট মেক্স দেম আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপেক্ট কালচার এটা তাদেরকে বিভিন্ন রকমের কালচারকে বুঝতে এবং শ্রদ্ধা করতে সাহায্য করে দেয়ার রিডিং প্রফিসিয়েন্সি ডিটোরিয়েটস অ্যান্ড গেটস অফ কোর্স তাদের যে পড়া দক্ষতা সেটা একদম বাজে থেকে বাজেতর হয়ে যায় ইট হেল্পস ইন ডেভেলপিং লার্নার্স ইমেজিনেশন তাদের কল্পনা শক্তি বাড়াতে সাহায্য করে ইট ব্রডেন্স দেয়ার মিন্টাল হরজন তাদের মানসিক যে দিগন্ত সেই দিগন্তটাকে বাড়াতে সাহায্য করে তাহলে এর মধ্যে সবগুলোই সত্যি কিন্তু কোনটা মিথ্যা যে এই যে শিশুদের সাহিত্য সেটা তাদের পড়ার যে প্রফিসিয়েন্সি বা দক্ষতা সেটাকে খারাপ থেকে খারাপ হতর করে তাহলে কোনোদিনই এটা হতে পারে না ক্লিয়ার নেক্সট ফয়েল অ্যাসেসিং এ গ্রুপ ওয়ার্ক এ টিচার শুড নট ফোকাস অন যখন তুমি গ্রুপ ওয়ার্কের মূল্যায়ন করছো অর্থাৎ গ্রুপে কজন আছে দশজন আছে তখন তুমি কোনটায় সব থেকে বেশি ফোকাস করবে না বা কোনটায় তুমি একদম ফোকাস করবে না সোয়িং কনসার্ন ফর আদার্স অন্যদের জন্য তোমার একটা যে দুশ্চিন্তা আছে বা তুমি যে তাদের জন্য ভাবছো সেইটা দেখাবে কোঅপারেটিভ লার্নিং প্রসেস সবাইকে মিলেমিশে পড়তে শেখাবে অ্যাসেসিং অফ এভরি লার্নার ওয়ার্ক প্রত্যেকের কাজটাকে তুমি দেখবে টেকিং ইনিশিয়েটিভ ইন ওয়ার্ক কাজের মধ্যে তুমি ইনিশিয়েটিভ নেবে যে করতে সাহায্য করবে তাহলে যখন তুমি একটা গ্রুপ ওয়ার্ক করছো তখন তুমি পার্টিকুলার একজনকে ধরে ধরে বলবে না এই তোমার এটা কেন ভুল হয়েছে তোমার ওইটা কেন ভুল হয়েছে তাহলে কি হবে সে হীনমন্যতায় ভুগবে এবং সে ক্লাস করতে ভয় পাবে ক্লিয়ার নেক্সট এই ডায়াগনস্টিক টেস্ট ইন ইংলিশ উইল হেল্প দ্য ল্যাঙ্গুয়েজ টিচার টু আইডেন্টিফাই একটা ডায়াগনস্টিক টেস্ট একটা ইংলিশ টিচারকে কি আইডেন্টিফাই করতে বা শনাক্ত করতে বা বুঝতে সাহায্য করবে বলে তুমি মনে করছো ইন্টেলিজেন্ট লার্নার্স ইন দ্য ক্লাস ক্লাসে যারা ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান তাদেরকে আইডেন্টিফাই করতে সাহায্য করবে সো লার্নার্স ইন আর ক্লাস তার মধ্যে যে শিক্ষার্থীগুলো আছে সেগুলোকে আছে কিনা সেগুলোকে দেখতে সাহায্য করবে লার্নিং ডিফিকাল্টিস দ্য লার্নার ফেসেস ইন ইংলিশ যে যে সমস্যাগুলো একটা শিক্ষার্থী সম্মুখীন হচ্ছে সেগুলোকে বুঝতে সাহায্য করবে দ্য টপিক হুইচ দ্য লার্নার হ্যাজ নট লার্নড বাই হার্ট হৃদয় দিয়ে যেটা পড়েনি সেটা বুঝতে সাহায্য করবে তাহলে আমরা কি জানি ডায়াগনস্টিক মানে কি তাদের যে ডিফিকাল্টি গুলো আছে সেখানে যাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে তারা মিটিয়ে নেবে রিমেডিয়াল ক্লাস করে একদমই সহজ নেক্সট ওয়াইল্ড টিচিং ইংলিশ যখন তুমি টিচিং এই ইংলিশ পড়াচ্ছো এই টিচার ইজ নট অ্যাবল টু ড্র অ্যাটেনশন অফ সাম স্টুডেন্টস একটা টিচার কিছু স্টুডেন্টদের মনোযোগ আনতে পারছে না কারা সিটিং অ্যাট দ্য ব্যাক যারা একদম পিছনে বসে আছে তাদের মনোযোগকে একদম মনোযোগের নেই পড়াশোনায় এবং তারা ক্লাসে ডিস্টারবেন্স করেই চলেছে শিশু তার কি করা উচিত এঙ্গেজ দ্যাম বাই আস্কিং কোয়েশ্চেন্ড ইভ্যালুয়েটিং হার টিচিং মেথড তাদেরকে তুমি এঙ্গেজ করে দেবে কিছু কিছু প্রশ্ন করবে এবং তোমার যে টিচিং মেথড আছে সেটাকে তুমি মূল্যায়ন করবে যে কোনো ভুল হচ্ছে কিনা তাই জন্য তারা হয়তো ইন্টারেস্ট পাচ্ছে না স্টপ এক্সপ্লেনিং দ্য কনসেপ্ট অ্যান্ড স্টার্ট ডিকটেটিং দ্য নোটস টু স্টুডেন্ট তুমি ব্যাখ্যা করা বন্ধ করে দেবে এবং নোটস গুলো বলতে থাকবে স্কোর দেম ফর নট পেইং অ্যাটেনশন তাদেরকে তুমি তিরস্কার করবে মনোযোগ না দেওয়ার জন্য ইগনোর দেম তাদেরকে তুমি অবজ্ঞা করবে এবং ক্যারিয়ার তোমার পড়াটা তুমি চালিয়ে যাবে তাহলে সব থেকে সঠিক উত্তর কি তাদেরকে তুমি প্রশ্ন করে এঙ্গেজ করে দেবে এবং তুমি নিজেকে বাড়ি গিয়ে ভাববে যে তোমার পড়ানোর কোনো খামতি রইল কিনা তাই যারা পিছনে বসে আছে তারা তোমার পড়াটা শুনতে চাইছে না নেক্সট হোয়েন এ চাইল্ড লার্নস এ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি যখন একটা কোনো শিশু ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে কোনো ভাষা শেখে উইথাউট উইথাউট মাছ প্র্যাকটিস কোনোরকম প্র্যাকটিস ছাড়া ইট ইজ কল্ড এটাকে আমরা কি বলি ল্যাঙ্গুয়েজ জেনারেলাইজেশন ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেশন ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান তাহলে আমরা সবাই জানি প্রাকৃতিকভাবে যে ভাষা আমরা শিখি সেটাকে আমরা অ্যাকোয়ার করি ক্লিয়ার বেসিক কোয়েশ্চেন একদম নেক্সট দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু টিচ ইংলিশ ফোকাসেস অন কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইংলিশ পড়ানোর ক্ষেত্রে কোন দিকটায় সব থেকে বেশি ফোকাস করে কমিউনিকেটিভ মানে কি এই ইন্টারাকশান কমিউনিকেশন মানে কথাটা ভালো বলতে পারছে কিনা দ্য স্ট্রাকচারাল অ্যাকুরেসি অফ স্টুডেন্ট স্টুডেন্টের যে গঠনগত দিকগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা কারেক্ট প্রোনান্সিয়েশন অফ ওয়ার্ডস ওয়ার্ডগুলোকে সঠিক উচ্চারণ করতে পারছে কিনা লিঙ্গুইস্টিক কম্পিটেন্স ভাষাগত দক্ষতা প্লাস অ্যান অ্যাবিলিটি তাছাড়া আরো একটা দক্ষতা টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ল্যাঙ্গুয়েজটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা দ্য প্র্যাকটিস অফ সিলেক্টেড অ্যান্ড গ্রেডেড স্ট্রাকচার প্যাটার্ন তাহলে কি আমরা কি জানি লিঙ্গুইস্টিক কম্পিটেন্স কমিউনিকেটিভ অ্যাপ্রোচ যেখানেই থাকবে সেখানে লিঙ্গুইস্টিক কম্পিটেন্সের বাইরে কেউ যেতে পারে না এখানে একটা ভাষাগত দক্ষতা অর্থাৎ তুমি ভাষাটাকে বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন জায়গায় ভালো করে ব্যবহার করতে শিখে গেছো ক্লিয়ার নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ডেভেলপিং রিডিং স্কিল অ্যাট প্রাইমারি লেভেল প্রাইমারি লেভেলে এর মধ্যে কোনটা একটা গুরুত্বপূর্ণ স্কিল মানে গুরুত্বপূর্ণ জিনিস রিডিং স্কিলকে বাড়ানোর জন্য মানে তোমার পড়ার দক্ষতা দক্ষতাটাকে বাড়ানোর জন্য অ্যাবিলিটি টু রিড ফ্রেজেস কারেক্টলি ফ্রেজগুলোকে তুমি ভালোভাবে পড়তে পারছো বা সঠিকভাবে অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড দ্য টেক্সট অলরেডি রেড তুমি যে টেক্সটটাকে পড়লে সেই টেক্সটাকে পড়ে কম্প্রিহেন্ড করতে পারছো কিনা অর্থাৎ আন্ডারস্ট্যান্ড করতে পারছো কিনা বুঝতে পারছো কিনা অনলি নোয়িং দ্য কারেক্ট অর্ডার অফ অ্যালফাবেট তুমি অ্যালফাবেটের একমাত্র সঠিক অর্ডারটা জানতে পারলে কোনো মূল্যই নেই এইরকম একটা অপশানের অ্যাবিলিটি টু রিড ওয়ার্ডস কারেক্টলি তুমি কারেক্টলি বা সঠিকভাবে ওয়ার্ডগুলোকে পড়তে পারছো কি না তাহলে রিডিং স্কিল তখনই তোমার ডেভেলপ হবে যখন তুমি সেই জিনিসটাকে পড়ে বুঝতে পারবে অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড দ্য টেক্সট তুমি কন্টেক্সট টেক্সটটাকে পড়লে পড়ে সেই মানেটাকে উদ্ধার করতে পারবে ক্লিয়ার নেক্সট ওয়াইল রিডিং যখন তুমি পড়ছো এই লার্নার নিডস টু যখন পড়ছে একটা লার্নারের কি করা প্রয়োজন গেস দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ নিউ ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অর্থাৎ যে প্যাসেজটা বা যে টেক্সটটা তুমি পড়ছো সেই কনটেক্সটের ভিত্তিতে যদি কোনো ওয়ার্ড তুমি না জেনে থাকো সেটাকে তুমি গেস করবে এবং তার মানেটাকে বোঝার চেষ্টা করবে ট্রান্সলেট দ্য রিটার্ন সিম্বলস ইন্টু তুমি যে সিম্বলগুলো আছে সেগুলোকে ট্রান্সলেট করতে শুরু করলে পারসিভ অ্যান্ড ডিকোড লেটারস ইন অর্ডার টু রিড ওয়ার্ডস তুমি লেটারগুলোকে ডিকোড করছো বুঝছো কেন ওয়ার্ড পড়ার জন্য কোনো মূল্যই নেই এরকম কমেন্টের আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড টু গ্র্যাপস দ্য মিনিং অফ দ্য টেক্সট অর্থাৎ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডকে তোমাকে বুঝতে হবে কেন টেক্সটের যে মিনিং বা অর্থ সেটাকে বোঝার জন্য তাহলে একটা জিনিস তোমরা ভালো করে মনে রাখবে যখন তোমরা প্রাইমারিটির পরীক্ষা দিতে যাবে এবং তুমি কোনো প্যাসেজ করবে এবং প্যাসেজে তুমি কনটেক্সচুয়াল মিনিংটাকে কিভাবে গেস করবে ধরো তুমি একটা প্যাসেজের লাইন পড়ছো কোনো একটা মিনিং তুমি জানতে পারলে না তুমি আগে পরের সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবে এবং কনটেক্সটের ভিত্তিতে গেস করার চেষ্টা করবে দেখবে তোমার উত্তর সঠিক হয়ে গেছে তাহলে গেস দ্য কনটেক্সচুয়াল মিনিং অফ নিউ ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অর্থাৎ একটা দুটো ওয়ার্ড তুমি নাও জানতে পারো কিন্তু কনটেক্সটের ভিত্তিতে যদি তুমি গেস করো তাহলে কিন্তু তুমি অবশ্যই মিনিংটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট তুমি সঠিক গেস করতে পারবে ডিপথং সার অর্থাৎ ডিপথং মানে কি কনসোনেন্ট সাউন্ডস ডবল কনসোনেন্ট সাউন্ড ফাওয়াল সাউন্ড ডবল ফাওয়াল সাউন্ডস তাহলে ডিপথং অলরেডি আমরা দেখে এসেছি ডবল ফাউল সাউন্ডস কিভাবে পি এ আই আর বা এইচ এআইআর যেমন দেখো এ ফাউল আই ফাউল এ ফাউল আই ফাউল এই ওয়ার্ডের মধ্যে যদি দুটো পরপর ফাউলের সাউন্ড এসে যায় সেটাকে আমরা বলে থাকি ডিপথং তাহলে আজকে আমরা যে পনেরোটা কোয়েশ্চেন করলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে কতগুলো তোমরা স্কোর করতে পারলে এবং যদি কোনো কোয়েশ্চেনে কনফিউশন থাকে অবশ্যই তোমাকে কমেন্ট করে দেবে কিন্তু আমি কোনো তেমন কমেন্ট পাচ্ছি না তার মানে এটা আমি ধরে নিতেই পারি কোনো কোয়েশ্চেনে তোমাদের কনফিউশন থাকছে না আমি যা ব্যাখ্যা করছি তোমরা সবাই সেটা সঠিকভাবে বুঝতে পারছো তাহলে আশা করছি কালকে আর একটা মক টেস্ট দিয়ে দেবো এবং শনিবার আর কোনো মক টেস্ট দেবো না তোমরা তোমাদের মতো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে দেবো আমি এবং অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে এসে জানাবে যে কেমন পরীক্ষা তোমরা দিলে এবং কোয়েশ্চেন তো অবশ্যই আমি প্রাইমারি ডেটের যেটা তোমরা দেবে সেটাকে সলভ করেই দেবো তাহলে আজ এই পর্যন্তই পরের মক টেস্টে কালকে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং